আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে 25 অক্টোবর 2022 মহান জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইতালিতে সদ্য দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। সাফ জানিয়ে দিয়ে তিনি বলেন, ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে মানব পাচারের অবৈধ রুট অবশেষে আমরা ভেঙে দিচ্ছি। আমাদের ইতালিতে কে বা কারা প্রবেশ করবে তা নির্ধারণ করবে বা ঠিক করে দেবে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট দালাল সিন্ডিকেট, তা কখনোই আমরা আর হতে দেব না। প্রধানমন্ত্রী জর্জা মেলোনি আরও বলেন, উত্তর আফ্রিকার সংশ্লিষ্ট দেশসমূহের সরকারের সাথে আলোচনা এবং চুক্তির মাধ্যমে আমরা সেখানেই থামাতে চাই অবৈধ পন্থায় সমুদ্রযাত্রা। সেসব দেশেই হটস্পট স্থাপন করে আন্তর্জাতিক রীতিনীতি মেনে যাচাই বাছাই করতে হবে কার কতটা অধিকার আছে এবং কার অধিকার নেই ইউরোপে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার। যুদ্ধবিধ্বস্ত কিংবা নিপীড়িত জনপদ থেকে এসে যারা আশ্রয় চাইবে তাদের বিষয়ে আমাদের তরফে বলার কিছু নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত ব্রাদার্স অব ইটালি র ফ্রাতেল্লি দি তালিয়া অবিসংবাদিত নেত্রী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি অবশ্য মঙ্গলবার সংসদ অধিবেশনে এটাও বলেন, ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালিতে প্রবেশ করা যাবে শুধুমাত্র বৈধভাবে, নিয়মিত পন্থায়। অবৈধভাবে ইতালিতে অনুপ্রবেশ সমূলে বন্ধ করতে আমরা বদ্ধপরিকর। ইতালিতে অভিবাসন আইন মেনে ফ্লুসি ডিক্রির অধীনে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের প্রবেশের ক্ষেত্রে কোন বাধা নেই। ইতালি মাইনুল ইসলাম নাসিম।